গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। ক্যামেরাটা উল্টো করে নিই। বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও। তো আমি আর বাড়িতে আছি, আনফর্চুনেটলি আমি বাড়িতে আছি, কী করে আছি আমি জানি না। তো এরা দুজনে এখানে কী করছে দেখো, আমার ধারে উঠছে মাথায় উঠছে যা কাজ আর কি। আজকের ব্লগটা কিন্তু একটু হেলদি ব্লগ, মানে রোজ ভুলভাল খাওয়া দেখা এই করি ওই করি, মুখের গালের ফ্যাটটা এখনও পুরোপুরি কমেনি, এখনও সময় লাগবে। কিন্তু আমি 7 দিনে 5 কেজি ওজন কমিয়েছি। কী করে কমিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, মানে কী খেয়েছি, কী খেয়ে থেকেছি, আর একটু ওয়ার্কআউট তো করছি, সেই ব্লগটাও আসছে। তার আগে আমার মহিলা বন্ধুদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট পোর্শন আছে, ঘরে গিয়ে আগে শ্যুটটা করে নিই। ওকে, সো ভিডিওর এই পোর্শনটুকু আমার মহিলা বন্ধুদের জন্য। 20th century-তে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউ পিরিয়ডস নিয়ে কথা বলতে লজ্জা পাই না, এটা আমাদের কাছে খুব নর্মাল থিং হয়ে গেছে। আমরা সবাই প্যাড ব্যবহার করি, বাট টুডে আই এম ডিসাইডেড টু মেক সুইচ প্যাডস ফ্রম মেনস্ট্রুয়াল কাপ। এবার এই জার্নিটা কিরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করছি, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি সিরোনা বলে একটা ব্র্যান্ডের মেনস্ট্রুয়াল কাপ কিনেছি। কাপটা হচ্ছে এই যে এটা, আমরা সবাই জানি মেনস্ট্রুয়াল কাপ কীরকম দেখতে হয়, বাট আমাদের মনে অনেক রকমের ধারণা থেকে থাকে যে কী হবে না হবে, যার জন্য আমরা অনেক সময় ভয় পাই। এবার কেন আমি তোমাদেরকে এত মেনস্ট্রুয়াল কাপ থাকার পরেও সিরোনার এই কাপটা ব্যবহার করতে বলছি, কারণ এই মেনস্ট্রুয়াল কাপটা 100% মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি, 10 to 8 hours পর্যন্ত তোমাকে প্রোটেকশন দেবে, অ্যান্ড FDA অ্যাপ্রুভড, অ্যান্ড 99% জার্মস যদি থাকে সেগুলোকে মেরে ফেলতে হেল্প করে। বাই দ্য ওয়ে, সিরোনার এই মেনস্ট্রুয়াল কাপটা কিন্তু স্টেরিলাইজ করা খুব ইম্পর্ট্যান্ট, তার জন্য মেনস্ট্রুয়াল কাপ স্টেরিলাইজার আমি কিনেছি। আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। গরম জল নেবে, মানে জলটা গরম করবে, এর মধ্যে কাপটা রেখে দেবে প্রায় 5 থেকে 10 মিনিট মতো। 5 মিনিট রাখলেই এনাফ, মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, একবার ব্যবহার কর, তারপর এটাকে আবার ইউজ করা যেতে পারে। এই স্টেরিলাইজার আর মেনস্ট্রুয়াল কাপটার সাথে তোমরা একটা ইন্টিমেট ওয়াশ ফ্রি পাবে, যেটার দাম হচ্ছে 674 টাকা। মেনস্ট্রুয়াল কাপটা কিন্তু ব্যবহার করা খুব সহজ, আমিও প্রথমে ভাবছিলাম যেহেতু কোনোদিন ব্যবহার করিনি, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম সিএর মতো করে এটাকে মুড়ে নেবে, তারপর এটাকে ইনসার্ট করে দেবে। যদি প্রথমবার ব্যবহার করো এটা, তাহলে খুব যদি ওভারফ্লো হয় তাহলে মিডিয়ামটা কিনো তোমরা। এটা তিন রকমের সাইজে পাওয়া যায়, একটা হচ্ছে স্মল, একটা মিডিয়াম, একটা লার্জ। বুঝে যাবে একবার ব্যবহার করলেই যে কোনটা তোমাদের জন্য প্রপার হবে। আমি সাজেস্ট করবো মিডিয়ামটা। এটা ক্যারি করা তো খুব সহজ, আমাদের কাছে প্রত্যেকদিন সাবান থাকে বা ইন্টিমেট ওয়াশটা তো তোমরা ফ্রি পেয়েই যাচ্ছ। এটাকে ওয়াশ করে নিতে পারবে, র্যাশ বেরিয়ে যাওয়ার ভয় নেই, লিকেজের ভয় নেই, এটা খুব ইউজার ফ্রেন্ডলি বেসিক্যালি, তো সেই জন্য আমি বারবার সাজেস্ট করছি ব্যবহার করে দেখো। ইকো ফ্রেন্ডলি, কারণ প্যাডে যে প্লাস্টিক থাকে এটা রিসাইকেল হতে চায় না, এটা আমরা বারবার ব্যবহার করতে পারি, প্যাড কিন্তু একবারের পর আমরা ব্যবহার করতে পারি না, এটা আমাদের পরিবেশের জন্য খুব ভালো। এই পুরো প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Use my coupon code DEB25 to get flat 25% off on MRP and the card value should be ₹599+. 5 লাখেরও বেশি মহিলারা এই মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করছে, আমিও ব্যবহার করতে শুরু করেছি। তোমাদের সাজেস্ট করছি একবার ব্যবহার করে দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, ভালো না লাগলে অন্য একটা অপশনে তোমরা শিফট করেই যেতে পারবে। ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট ইন কম্বো অ্যাজ ওয়েল, ইউ ক্যান গেট আ সিঙ্গেল প্রোডাক্ট ইউ লাইক। তো চলো এবার আমরা বাকিটা কন্টিনিউ করি। অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, 10টা মানে আমার কাছে প্রচুর রাত, সকালবেলা 5টায় আমি জিম করতে যেতে হয়। আচ্ছা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়েছি, ব্ল্যাক কফিও খেতে পারো তোমরা, কারণ ব্ল্যাক কফি খেলে অনেকক্ষণ খিদেটা চেপে যায়। তো তারপরে এখন এই দুটো ডিম রাখা আছে, এটার কুসুমটা আমি বাদ দেবো, বাদ দিয়ে শুধু খোসাগুলো খাবো। ওয়েট, তো কুসুম ছাড়া একটু হালকা গোলমরিচ দিয়ে আমি খাই, কারণ আমি ডিম খেতে খুব একটা ভালোবাসি না, কারণ ভালোবাসি কিন্তু এরকম সিদ্ধ ডিম আমি পছন্দ করি না, এখন করতে হচ্ছে। এরপরে দুপুরবেলা আমি যেটা খাবো ভেবেছিলাম আমি সবজি সিদ্ধ খাবো বয়েলড চিকেন দিয়ে, কিন্তু আজকে দুপুরবেলা আমি ওটস খাবো, এটা ঘুরিয়ে ফিরিয়ে খাই, মানে কোনোদিন দুপুরবেলা একটু চিকেন আমি প্রিপারেশন দেখিয়ে দেবো সব পরপর। ওটস তো আমরা সবাই বানাতে পারি, তাও দুপুরবেলা আমি রান্না করবো দেখাচ্ছি দাঁড়া। এখন আপাতত ডিম খেয়ে আবার যদি মাঝে খিদে পাই, মানে এখন বাজে 10টা, লাঞ্চ করবো 1টা-1.30 সময়, মাঝে খিদে পেলে আমি আরেক কাপ ব্ল্যাক কফি খেয়ে নেবো। যে পুরো ডিমটা আমি খেয়ে নিলাম, কুসুমটা রইলো, সেটা দুপুরবেলা ভাত মেখে খেয়ে নেবে, কেউ নষ্ট হয় না আমাদের বাড়িতে। বাট ওরা রোজ কুসুম খায় না, আজকে বা জীবনে প্রথম বাড়িতে কুসুম খাবে না ডিমে, আর একদিন খেয়েছিল না, এর আগে সপ্তাহে একবার করে খেত।
মাঝখানে খুব চিকেন খাচ্ছিল, প্রোটিন বেশি হয়ে যাচ্ছিল বলে ডিমের কুসুমটা দিচ্ছিলাম না। তোদের ওই সপ্তাহে একবার কি দু সপ্তাহে একবার ডিমের কুসুমটা। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, প্রচুর 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 জল খেতে হবে, প্রচুর জল খেতে হবে। যদি আমরা খাবারটা প্রপারলি খাচ্ছি না, শরীর এমনি শুকিয়ে যায় আমাদের, তো প্রচুর জল খেলে তবে হাইড্রেটেড থাকবে, স্কিন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। প্রচুর জল খেতে হবে। দুপুরবেলা আমি আমার ওটস বানাবো, দেখাবো। নমিতা দিদি অলরেডি ছোলা টোলা ভেজাচ্ছে, কি করবে নমিতা দিদি জানে। শুয়ে পড়ে মার খা, ইউরো খুব রেগে গেছে। তো আমি এখন দুপুরবেলা এসেছি ওটস বানানোর জন্য, হাতে একটু তেঁতুল নিয়ে, তেঁতুল খেতে খেতে ওটস বানাবো। এটা কিন্তু ডায়েটের মধ্যে ইনক্লুডেড না, তোমরা প্লিজ করো না, শরীর খারাপ করে যাবে। আমার বাজে বাজে খাবার খেয়ে খেয়ে আমার শরীরটা আমার সাথে অভ্যস্ত হয়ে গেছে। আর আমি আচার, টক, তেঁতুল, লেবু, মানে টক জাতীয় জিনিস ভীষণ পছন্দ করি, তো আমার খেতে পেলে আমি খাই। এই যে এখানে কাশুন্দি রাখা, এগুলো ফলো করো না, এটা এক্সক্লুডেড। ওটসের প্যাকেটটা খুঁজে পাচ্ছি না বলে হাতে তেঁতুল পেলাম, তেঁতুলটা খেতে খেতে আর কি প্যাকেট খুঁজছি। নমি দিদি, ওটসের প্যাকেটটা কোথায়? ওটসটা খুঁজে পেয়ে গেছি। তো আমি এখন ওটস বানাতে এসেছি। ওটস বানানোর তো তবে বাবা তুমি তেঁতুলটা রেখেছি, তো টকের কথা বলতে পারছি না। একবার এসেছিল এখন দেখো তো এতটা জল থাকবে। আমি অল্প ওটস খেলছি, বেশ খেতে পারিনি আমার। এই জলটা থাকবে, আমি এই ওটসটা ভাই সাদা ওটসটা আমি খেতে পারি না, আমার গা গুলো ভরে উঠে আছে, মানে দুধ মার্কা কিছু আমি খেতে পারি না। আমার সাদা ওটস খাওয়া গাড়া কিছু বলে মানে ভালো। আর যদি জল কমাতে হবে কম, আর সিজনাল ফ্রুটস খাবে, মানে এখন যে আম পাওয়া যাচ্ছে, মৌসুমি পাওয়া যাচ্ছে, টমেটো স্যালাড খেতে পারো, শসা, টমেটো, গাজর এগুলো দিয়ে দেবে। তো এখানে অনেকেই তোমরা হয়তো আমার থেকে বেটার ওটস বানাতে পারবে, মানে ওটস বানাতে সবাই পারে, আমি আর খাওয়ার মতো করে আর বানিয়ে নিই। তো তেঁতুলের দানা, তেঁতুল এমন জায়গায় রেখেছো, আমি ওটসের প্যাকেট খুঁজতে খুঁজতে তেঁতুল দেখতে পাই, তেঁতুল খেয়ে বললাম বলছো। আমি ঢাকনাগুলো সরিয়ে নিই না, আরও সব জায়গায় টক দই খেতে পারো। আমি যেমন এই যে নমিতা দিদি আমার জন্য টক দই বসিয়ে রেখেছে, আমি এখন টক দইটা বসে বসে খাবো না, এতটা খাবো না, মানে পরিমাণ মতো, মানে সবটাই পরিমাণ মতো, এক গাদা এক গাদা করে খেয়ে নেবো। এটা আমার দুপুরের লাঞ্চ। আমি বলে আমি আমার ওটস খাবো, টক দই খাবো, এটা আম খাবো আর মশলা খাবো, একটু পরে যদি খিদে পাই এক থালা স্যালাড খেয়ে নেবো, মানে টমেটো, গাজর, একটু পেঁয়াজ, মানে পেটটা ভরে যাবে, এমন খাবার খেতে হবে পেট ভরে যাবে কিন্তু ফ্যাট লাগবে না, মানে ক্যালোরি ফ্রি খাবার খেতে হবে। ওটসটা হয়ে গেছে অলমোস্ট। এই যে টক দই, আর কি ভালো বসেছে গো দইটা আজকে। তারপরে আমার জন্য বলো কিছু একটা। হ্যাঁ, খুব ভালো দই বসিয়েছো তুমি। আসলে সবসময় হয় না গো, একসময় দই যাই ভালো, একসময় আবার ঠিক আছে। আদুরার দই আমি খাবো, বাকিটা এখানে রইলো, তুমি যদি চামচটা রেখে দিও। নমিতা দিদি এখানে আমার আম কেটে দিচ্ছে, ডলারি ওরকে ঘরে ঝাঁটার ভয় দেখিয়ে দেখিয়ে নমিতা দিদি বাইরে এসছে। তো চট করে খাবারটা নিয়ে, এই যে ওটস রেডি হয়ে গেছে, এটা খেলে মোটামুটি আমার ছটা অবধি পেট ভরতে থাকবে। দেখো প্রথম প্রথম একটু কষ্ট হবে, কারণ আমরা প্রপার খাবার খেয়ে অভ্যস্ত থাকি, এই খাবারগুলো খেয়ে মনে হয় বারবার খিদে পাচ্ছে, কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, বাট এটা হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। ডায়েট করলে তো কষ্ট হয়, মানে সেটা তো স্বাভাবিক। তো এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ, ওটস, আম, দই, একটু পরে যদি খেতে পাই আমি বলেছি বাকি দইটা খেয়ে নেবো আর অন্য কিছু খাবো না। ডলারেরও ঘরে ঘুমাচ্ছে, আমি এখন যাচ্ছি সুইমিং পুলে, একটু সাঁতার টাতার কাটবো, কারণ কার্ডিও করা দরকার। সকালবেলা ওয়ার্কআউট করেছি, ছুটেছি, সন্ধ্যাবেলা এখন আমি সাঁতার কাটতে যাচ্ছি, যদি রাতে এনার্জি থাকে আর একবার দৌড়াতে যাবো, মানে জাস্ট একবার। পুরো সাউথ উইন্ডস এরিয়াটা অনেকটাই বড়, খুব কষ্ট হয়, অভ্যেস নেই তো। তো যাচ্ছি আমি এখন, শাওয়ার ক্যাপ মাস্ট, আর সেটা পরার পর আমার নিজেকে দেখতে ইচ্ছে করে না, তাই তোমাদেরও দেখাবো না। শাওয়ার ক্যাপ পরলে খুব বাজে লাগে দেখতে,
চোখে চশমাটা পরি না, কারণ দরকার পড়ে না। চশমা পরে মনে হয় আমি কিছু দেখতে পাচ্ছি না, একে আমার জলে ভয়। সাঁতারটা মোটামুটি শিখেছি, দেখো আমার কাছে গোপ্রো নেই, জলের তলা নিয়ে ঢুকতে পারবো না। আর এই ফোনটা নিয়ে যাওয়ার সাহস আমি করতে পারছি না, এই ফোনগুলো ওয়াটার প্রুফ, বাট আমার এই আগের ফোনটা খারাপ হয়ে গেছিলো। ওদের যখন বলেছিলাম কী সব ভুলভাল এক্সকিউজ দিয়ে আমার থেকে 22,000 টাকা নিয়েছিলো, আমার আর টাকা নেই এখন পুরো, মানে এখন যদি ফোনটা জলে চলে যায় আমার মাথাটা মেরে 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 হবে। সাঁতার কাটটা আজকে দেখাতে পারবো না, যদি অন্যদিন কেউ আমার সাথে থাকে তাকে দিয়ে রেকর্ড করাবো। দেখছি এখানে একজন ট্রেনার থাকে, যদি করে দিতে চাই, সেও তো ট্রেনিং দেয় রে বাবা, বলবো ফোন ধরে থাকো, করবে না নিশ্চয়ই। পুরো আপাতত কেউ নেই, দেখো ওখানে তিনটে বাচ্চা আছে আর আমি এখন গিয়ে নামছি, একটু পরে পুরো ভিড় হয়ে যাবে, বৃষ্টি পড়লে সবাই চলে আসবে। চট করে গিয়ে আমি সুইমিংটা করে নিই, করে ওপরে গিয়ে সন্ধ্যেবেলা যদি খিদে পায়, হ্যাঁ খিদে তো পাবে, সেই খাবার করাটা তোমাদের দেখাবো। যাই এখন জলে নামি আমি। আমার সব হয়ে গেছে, এবার চুল যতটুকু ভেজে আছে আগে গিয়ে ড্রায়ার দেবো, না হলে শরীরটা পড়ে যাবে, পুরো ভিজে টিজে ওপরে যাচ্ছে। ওখানে চেঞ্জিং রুম আছে, বাট আমি যাই না কখনো, আর চটচট করে বাড়ি চলে আসে। আমার বাড়িটাই শান্তির জায়গা, তো অলরেডি ওরা ঘোরা হয়ে গেছে নিচে, আমার সুখদেবদার সাথে দেখা হয়েছিল, বলছে আপনি নিচে, ওরা কী করে চিৎকার করছে ওপরে, একটু বন্ধ হয়ে গেছে নিচে থেকে, যে আমার মা আসছে এবার, মা মা ব্যাপারটাই আলাদা না। আর আমার জুতোটা দেখো কিরকম আওয়াজ হচ্ছে, জলে ভিজে গেছে। সাদা টাদার কেটে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকালাম, নদীটা দিয়ে এখন যাচ্ছি, চিকেন ম্যারিনেট করতে ভুলে গেছে। এই ডলার এদিকে আয়, আর সবজি টবজি কাটবো আমরা এখন, তো সবজিটাই খাবো, চিকেনটা মনে হচ্ছে হবে না বলে নমিতা দি, শুধু না শুধু সবজি নিয়ে চলে এসো, চিকেন খাবো না, চিকেন যদি রাত্রিবেলা বাড়ি থেকে রাতে খেয়ে নেবো, ভাবছি একটা সিনেমা দেখতে যাবো। মামা মামটু মামা দাও দাও দাও, মাথায় দাও মাথায় দাও, ঠং করে দাও। তো আমার এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখানে রসুন রাখা, আমি রসুন চাই কিছু খেতে পারি না, পেঁয়াজও রাখা, রসুন পেঁয়াজটা আমার খাবারের মাস্ট, আমি যাই খাই না কেন। আর আজকে অলিভ অয়েল নেই বাড়িতে, সেই জন্য মানে নতুন নতুন ডায়েট শুরু করেছি, তো অলিভ অয়েলটা শেষ হয়ে গেছে, সব হিসেব টিসেবে নেই, জাস্ট হালকা করে ফ্রাই করবো, তার জন্য আমি একটু বাটার দিয়েছি, কারণ সর্ষের তেল দিয়ে এটা খাওয়া যায় না। তো রসুনটা এর মধ্যে দিয়ে দেবো, রসুনটার একটু হালকা গন্ধটা বেরিয়ে গেলে তারপর দেবো। আর এইটা তোমরা কিনে নিতে পারো, এটা স্পেন্টার ছাড়া কোথাও পাওয়া যায় না, ইন্টারন্যাশনাল কাউন্টারে যাবে তবে এই সসটা তোমরা কিনতে পারবে। এটা একটা স্যালাডের জন্য বানানো একটা সস, খুব ভালো খেতে, এটা মানে মিশিয়ে খেয়ে নিতে পারবে, একটু টেস্টফুল হবে, ধরেন যারা ডায়েট করো তাদের জন্য এটা প্রপার। তো এখানে রসুনটা অলরেডি ফ্রাই হচ্ছে, এটা হালকা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর মানে একটু রসুন ভাজা ভাজা গন্ধটা বেরোলে, আমি এটা দি স্মেলটার জন্য, আমার রসুন ভাজার গন্ধটা খুব ভালো লাগে, মানে এক এক খাবার খাচ্ছি না তার মধ্যে একটু যদি ভালো গন্ধযুক্ত না হয় তখন খাওয়াটা খুব চাপের হয়ে যায়। নুন তো আমি এমনি খাবারে খাই না, যারা নুন খাও নুন খাওয়াটা ছাড়তে হবে, আস্তে 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 কমিও, কারণ যারা নুন খায় তাদের জন্য ছাড়াটা খুব চাপের। আমি যখন খাই না তো আমার চাপ হয়, দলের প্রচণ্ড রান্নাঘরে ঢোকার চেষ্টা করছে, আর নমিতা দি বলছে তুই ঢোক আজকে, তোকে পিটাবো তোকে পিটাবো পিটাবো, এই চলছে। এখানে পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নিয়েছি, তো দেখতে ভালো লাগার জন্য আর কিছুই না। এটা আমি খাই মাঝে মধ্যেই, মানে এখন এটা আমি রেগুলার খাচ্ছি ওয়েট কমাবার জন্য, টোন্ড করার জন্য বেসিক্যালি, ওয়েট কমানো নয়। বাঁধাকপি, বেল পেপার, ক্যাপসিকামটা দিতে ভুলে গেছি, ক্যাপসিকাম ছিল না, ঠিক আছে ভুলে গেছি, ছেড়ে দাও। বাকি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে এখন চেপে দেওয়া হবে, চেপে দেওয়া হবে, চাপা দেওয়া হবে, কি ভুলবার বলছি। নিয়ে যাচ্ছে ঘরে, নিয়ে যাচ্ছে নমিতা দি, ওদের বলছে আমি এখানে ঠেকাতে পারবো না তোদের, তোর মা আমাকে বকবে, ঘরে নিয়ে গিয়ে ঠেকাবো তোদের। কেন করছিস রে দুষ্টুমি, হ্যাঁ এই যে একমাত্র বদমাস, চলেও যাচ্ছে আমার শ্বশুর করে ঘরে, এসিটা ভালো মতো চেন, চলে যা, জাস্ট মিনিট পাঁচেক এখানে এরম ভাবে রাখা ছিল, এবার এটাকে আমি নামিয়ে নেবো। এটা আমি নামিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সসটা ঢেলে দেবো। এটা মেশাবার পরেও আমার মনে হলো আরেকটু দেওয়া প্রয়োজন, তখন বললাম না কম পড়ে যাবে, দেখে মনে হচ্ছে যে অনেকটা হয়ে গেল, এবার এনাফ। এটাকে আমি এবার খেয়ে তোমাদের বলছি আমার আমার কেমন লাগছে। দেখো আমার ভালোই লাগে, আমার খুব একটা খাবার নিয়ে খুব একটা চব্য নেই, তোমরা তো মাশরুম দিতে পারো, আরও তো সবজি টবজি চাইলে দিতে পারো, বাট জিনিসটা খুব বেশি ফ্রাইড করবে না, জাস্ট বয়েল্ড রেখে খাওয়ার চেষ্টা করবে তাহলেই হবে। মাশরুম বা আরও যা যা ধরো কেউ পামকিন সিডস দিলে, যা ইচ্ছা দিতেই পারো ওর মধ্যে।
আমি লেটুস পাতা খেতে খুব পছন্দ করি, বাট এখানে পাওয়া যায় না, স্পেন্সার্স যেতে হবে বা একটু অন্যদিকের বাজারে। আমার খুব ভালো লাগে, আমি স্যালাড খেতে বেসিক্যালি পছন্দ করি। ওখানে টমেটোটা পড়ে আছে, আমি মিশিয়ে দেবো, ভুলে গেছি মিক্স করতে। মিশিয়ে দিয়ে এই পুরো সবজিটা হচ্ছে আমার মোটামুটি সন্ধ্যেবেলা খাবার। রাত্রিবেলা যদি খিদে পায় 8 থেকে 9টার মধ্যে একটু স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়তে হবে 10টার মধ্যে, যদি ডায়েট করতে চাও। 10টার পরে আর খাওয়া যাবে না, খাওয়া যাবে না বলা ভুল, খাবো না, এফেক্ট ভালো পাওয়া যায়। 8টার পর খেতে বারণ করে, ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু 8টার পর তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া সম্ভব না। 10টাটা টার্গেট নিয়েছি, একটু পাতলা করে চিকেন স্টু হয় না, হালকা ঝোল খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে হবে, জেগে থাকলেই খিদে পাবে। এই ক্রিমটা দেওয়ার পর এটা এত ভালো খেতে, পুরো দোকানের মতো খেতে হয়। আমি বলছি শোনো, এটা নিয়ে স্পেন্সার ইন্টারন্যাশনাল কাউন্টার থেকে কিনে নিও। এটার দামটাও দাঁড়াও, খুঁজে পাচ্ছি না। এটার সাথে তোমরা চিকেন অ্যাড করে নিতে পারো, ডিম খেতে পারো, যার যা পছন্দ পনির অ্যাড করতে পারো। চিকেন অ্যাড করলে জাস্ট অন্য লেভেলে খেতে হয়ে যায়। এটা ক্রিমটার বেসিক্যালি জাদু সব কিছু, মানে তখন আর মনে হবে না ডায়েটের খাবার খাচ্ছো। চিকেন সিদ্ধ করবে, এর মধ্যে দিয়ে মিক্স করে আমরা 9টার দিকে বলবো চিকেনটা বের করতে, কারণ রাত্রিবেলা আমি স্টু খেতে হবে, আমার মনে হচ্ছে আমার খিদে পেয়ে যাবে। নিচে এসেছিলাম গাড়ি থেকে একটা জিনিস নিতে, দেখলাম গাড়ির এই চাকাটা লিক হয়ে গেছে, এটাকে আবার কালকে সকালে ব্যবস্থা করতে হবে। সকাল অবধি মনে হচ্ছে হাওয়াটা একেবারে কমে গিয়ে চাকাটা বসে যাবে, তো অন্য একটা চাকা গাড়িতে আছে সেটা লাগাতে হবে। আমি তো পারবো বলে আমার মনে হচ্ছে না, শিখেছিলাম একবার কিন্তু মনে করতে পারছি না কী হবে, বুঝতে পারছি না এবার। মানে এটাকে নিয়ে যেতে যেতে টায়ার কেটে যায়, নষ্ট হয়ে যাবে যদি আমি চেঞ্জ না করে নিয়ে যাই। দেখা যাক ওপরে যাই, রমি দাদি কী ডিনার বানিয়েছে, আমার খুব খিদে পেয়ে গেছে। তো ব্লগটা আমি এন্ড করে দেবো, ওই গিয়ে স্যুপ টুপ কিছু একটা খাবো। অ্যান্ড এই ব্লগ থেকে যদি কিছু ভালো লাগে থাকে, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আউচ, আমার চ্যানেল দেবচন্দ্রিমা সিংহরায়। হ্যাঁ তোমরা জানোই, আর বললাম বাজে বকছি, রাখছি কি ফোনে আছি নাকি আমি, টাটা 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 টাটা।